মুখে মুখে তর্ক করে বলো, বললাম তো কালকে নিয়ে যাবো, মুখে মুখে তর্ক করে বলো, বললাম তো কালকে নিয়ে যাবো। মুখে মুখে তর্ক করছো না, আমি তো বললাম তোমাকে কালকে নিয়ে যাবো নিয়ে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাইকে কুয়াশা মাখা শীতের সকালের শুভেচ্ছা। আর দেখো, সকালবেলা আমি বাড়ির ছাদে এসে একটুখানি মর্নিং ওয়াক করছিলাম। প্রিয় বন্ধুরা, অনেক দিন হলো আমি তোমাদের দিদিভাই মানে সুমির উপরে প্যাং করিনি, তাই আজকে যখন ওয়ার্কআউট করছিলাম অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আজকে একটা প্র্যাঙ্ক করা যাক। এবং তার সত্ত্বেও আজকেও আমার ছুটির দিন, আজকে সারাদিনই বাড়িতে আছি, তো ভাবলাম এমন একটা কিছু করা যাক যেটা মানে অনেক মজার হবে, তার সাথে সাথে তোমরাও এন্টারটেনমেন্ট হবে, আমারও ভালো লাগবে। আর এই কারণেই ভাবলাম ঠিক আছে, মর্নিং ওয়াক করতে করতেই আমি ছাদে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নেই, আর কেউ শুনতেও পাবে না। আমি এখন ছাদের উপরেই আছি, দেখতেই পাচ্ছ চারপাশে কুয়াশা মাখা একদম শীতের সকাল। আর বন্ধুরা, আজকে সারাদিন বাড়িতে আছি আর ভাবছি যেটা আমার যেটা মাথায় আইডিয়া আছে যে সারা দিন ভর আমি চড়াবো তোমাদের দিদিভাই মানে সুমিকে, সারা দিন চড়াবো মানে স্ল্যাপিং প্যারাং করবো ওর উপরে, কথায় কথায় মারবো। জাস্ট এটা অনলি ফর ফান, তোমরা এটাকে কেউ সিরিয়াস নিও না। এবার আমাকে অনেকেই বলবা যে তুমি কেমন হাজব্যান্ড যে বউকে কথা কথা গায়ে দাও, এটা কিন্তু মানে জাস্ট অনলি ফর একটা ফান। ভিডিও প্র্যাঙ্কটাকে প্র্যাঙ্কের মতনই নিও, এটাকে এর সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকো, আমাদের ভিডিওতে কমেন্টস করো, কমেন্টস করে জানিও নিত্য নতুন কী ধরনের প্র্যাঙ্ক তোমরা চাও, কারণ তোমরা যেভাবে কমেন্টস করবে, যে ধরনের প্র্যাঙ্ক বলবে, আমি সেই ধরনের প্র্যাঙ্কই করার চেষ্টা করব তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো নিচে যাই, আজকে সারা দিন ভর চড়াবো, প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা কাজকর্মে চড়ানোর চেষ্টা করবো, এটাই আমি ভেবে রেখেছি এখনও পর্যন্ত, জানি না কতটা কী করতে পারবো। তো চলো আমার সাথে নিচে যাই এবং আমি আমার খেল স্টার্ট করে দেই, দেখতে থাকো। এই সুমি, সুমি, এই সুমি, তাড়াতাড়ি ওঠো, বেলা 8টা বাজে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, মাথায় নিয়ে আসবো নাকি ঘর মুসলে সকাল থেকে তুমি
করে যাচ্ছ? কি করব তাহলে, উল্টো পাল্টা কথা বলো। কি করব? কি গো, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ এখন এত সেজে গুজে? সবকিছু তোমাকে বলে যেতে হবে। দিনের বেলা যাবো কালকে। তুমি এই করে করে কতদিন এগুলো শোনো না? মুখে মুখে তর্ক করছো না, আমি তো বললাম তোমাকে কালকে নিয়ে যাবো। আমি যেটা বলি সেটার উল্টো তো তুমি বলো। যদি বলি ডানে যাবো তো তুমি বলো বাই যাবো, যদি বলি বাই চলো তো তুমি যাও ডানে। বাংলা মিডিয়াম যে ইন্দিরা, হ্যাঁ ও কিন্তু বেশ মানে ভালো, যে ছাত্রগুলো যেগুলো এখনকার সমাজে কিন্তু এই হয় বলো, একদম হ্যাঁ, সেই জন্য বেশি ইংলিশ মিডিয়াম করে আর গেছে ছাত্রগুলো একেবারে উচ্ছন্নে গেছে, সেগুলো ভালো মতো টাইপ দিচ্ছে বলো। ও খুব ভালো অভিনয় করতে আছে, ভালো অভিনয় করছে, ভালোও লাগছে দেখতে। সব সময় শুধু শ্রী আছে কাজ করে, মোটটা দাও রিমোটটা দাও, খেলা দেখবো। কি খেলা দেখ? এই এই শুরু হইছে, শুরু হইছে, আসলাম আমরা এই মাত্র ইন্দিরাকে তুমি দেখো, তোর খেলায় কি ঢুকছে? খেলায় কিরকম লাগে বলো? এই একটু দেখতে এসছে সব সময় খেলা খেলা খেলা, একটু সময় পেয়ে দেখতে এসছে, দেখো। সবসময়
আমাকে দিয়ে কেন গোলাম পেয়ে গেছে একেবারে সব কাজ আমাকে করতে হবে জেনেছো বিষ্ণু জেনেছো বললাম তো পারবো না তুমি বারবার আমার সাথে বেঁধে দিচ্ছ এখানে শুনতে পাচ্ছ না পারবো না শুনতে পাচ্ছ না পারবো না সকাল থেকে তুমি আর কি ইয়ে পেয়েছো সকাল থেকে দেখে যাচ্ছ তুমি আমার গালের মধ্যে চড় মেরে যাচ্ছ সম্পত্তি তোমার আমি না হ্যাঁ সম্পত্তি সম্পত্তি যাও কি হলো তোমার সাথে আমি শোভন নাথ আজকে থেকে সকাল থেকে তোমার দেখে যাচ্ছি তুমি সকাল থেকে আমার চড় মেরেই যাচ্ছ শোনো শোনো শুনি প্র্যাঙ্ক হচ্ছে বললাম তো প্র্যাঙ্ক হচ্ছে একবার তাকাও প্র্যাঙ্ক হচ্ছে ওই দেখো দেখো মানুষকে মেরে তোমাকে অন্য সময় আমি মারতে পারি বলো আমার মনের যে মারার ইচ্ছাটা সেটা একটু প্র্যাঙ্ক করি না তো মিটিয়ে নিলাম তাহলে এগুলো একদম ভালো না মানুষকে আঘাত করে কাউকে প্র্যাঙ্ক করা সেটা তো আমি জানি আমি অন্য সময় তোমাকে আঘাত করি হ্যাঁ যখন সারাদিন যখন প্র্যাঙ্ক করতে পেরেছো তাহলে এখন একা ঘুমাতে পারবা থাকো আমি আজকে থেকে ওই ঘরে শুবো আরে দাঁড়াও এত রাগছো কেন দাঁড়াও অনেক তুমি মেরেছো অনেক মেরেছো হ্যাঁ ঠিক আছে সরি ভুল ঠিক আছে এন্ড অফ দা ডে দাঁড়াও শান্ত প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে বলছি দেখো এক্সট্রিমলি সরি আমার ভুল হয়ে গেছে সরি আমার ভুল হয়ে গেছে আর এটা অনলি ফর ফান মজার জন্য এটা সিরিয়াস না প্লিজ আমি কি তোমাকে সবার সামনে বলো সবাই আমাকে খারাপ ভাবছে তুমি টিভি দেখছো যখন তখন তোমার মেরে চল মা তোমার কি রুম দিয়েছে সবাই আমাকে খারাপ ভাব এটা লাস্ট ছিল দেখো দেখো উপরে তাকাও সত্যি ঠিক আছে শান্ত হও আমি সত্যি মজা করছিলাম বন্ধুরা আমি কিন্তু এই বলো সবাইকে বলো আমি কি তোমাকে অন্য সময় মারি সবাই আমাকে এখন বাজে কমেন্টস করা শুরু করবে যে উজ্জ্বল দা তুমি এটা কেন করলে দাদাভাই তুমি এটা কেন করলে কেউ বলবে মানে মানে খারাপ বলবে আমাকে সবাই যে আমি মনে হয় এরকম আমি মনে হয় স্বাভাবিকত মানুষটাই এরকম সবাই সেটাই ভাববে সবাইকে বলবে আমি কি এরকম মানুষ কখনো এখনো পর্যন্ত কোনোদিনই গায়ার দেয়নি আজকে এরকম মেরেছে সেজন্য আমার বেশ অবাক লেগেছে তারপরে সারাদিন ঠাস ঠাস করে এই গালে আজকে তো প্র্যাঙ্ক করছিলাম সকাল থেকে তোমার সাথে প্র্যাঙ্ক করছি ঘুম থেকে হঠাৎ তোমাকে পে দিয়ে ঘুম থেকে উঠিয়েছি আর শুতে যাওয়ার আগ পর্যন্ত প্যাদালাম এটাই আমার আজকে সারাদিনের প্র্যাঙ্ক ছিল ঠিক আছে বন্ধুরা চলো টাটা বাই বাই তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে আমাদের আর তোমরা যদি দেখতে চাও যে তোমাদের দাদাভাইকে আমি এইরকমই প্যাদাই মানুষ খারাপ বলবে না মানুষ খারাপ বলবে না যে তুমি আমাকে মারবে ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো থাকো ব্যথার জন্য টাটা বলতে পারছো তুমি আচ্ছা চলো টাটা